কারো মারার জন্য রাজনীতি করছি না, ভাইজানের জন্য কবজি তো দূরের কথা, বুকের সিনা খুলে দিতে পারবো, মার খাওয়ার জন্য আমরা তৈরি আছি। তা মার খেতে খেতে ওরা আমাদের মারতে মারতে অসুস্থকর হয়ে যাবে, আমরা ওদের হাতে পানি তুলে দেবো, পানি খেয়ে আবার আমাদের মারো, তবুও বুথ ছেড়ে ফলাবো না, পালানোর ছেলে আমরা না, আর খেতে যে গেলে ফলাতে দেব না, খামারের চিন্তাও আমাদের করা আছে, সে টেনশন আপনাদের করতে হবে না। আপনাদের জন্য যে পরিস্থিতিগুলো দিয়েছিল সেই কাজগুলো করতে পারবে। আজকে বিভিন্ন রকম শাসক দলের নেতারা আমাদের হুমকি ধুমকি দিচ্ছে যে আমি যদি মাঠে লাভি আইএসএফ ধুলোর মতো উড়ে যাবে। সেই বাবুকে বলছি আপনার তো বয়স হয়েছে, আর আমাদের দলে বেশিরভাগই 18 থেকে 30 বছরের ছেলে, তা কেন এই বয়সে আপনি সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে যাচ্ছেন? ভাঙরটাকে শান্তি রাখুন না, আমরা ছোট ছোট বাচ্চা হয়ে যদি আমাদের মাথা ঠান্ডা থাকতে পারে, আপনার এত বয়স হয়েছে আপনার মাথাটা ঠান্ডা রাখতে পারছেন না? কেন বলছেন কবজি নামিয়ে দেবো, কেন বলছেন মাথা কেটে দেবো? আপনারা যদি ভালো হন মানুষ আপনাদের নিশ্চয়ই ভোট দেবে, কারো হুমকি দেওয়ার কোনো দরকার নেই। হারোয়ার যে খালেক মোল্লা মহাশয় কদিন আগে বক্তব্য শুনছিলাম, বলছিল যে আগামী পঞ্চায়েতে আইএসএফের ছেলেদের কবজি নামিয়ে নেবো, ওনাকে আমি বলতে চাই কবজি নামাতে হারোয়ার ছেলেদের নামাতে হবে না, আপনি ভাঙড়ে আসুন, আমরা মার খাওয়ার জন্য রাজনীতি করছি, কারো মারার জন্য রাজনীতি করছি না, ভাইজানের জন্য কবজি তো দূরের কথা, বুকের সিনা খুলে দিতে পারবো, মার খাওয়ার জন্য আমরা তৈরি আছি। আর পঞ্চায়েত ভোটে ওনারা বলছে খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো, আমি আমাদের কর্মীদের বলতে চাই পঞ্চায়েত ভোটের দিনে বাড়ির থেকে একটা করে পানির বোতল নিয়ে আসবেন, আমরা মার খেতে খেতে ওরা আমাদের মারতে মারতে অসুস্থকর হয়ে যাবে, আমরা ওদের হাতে পানি তুলে দেবো, পানি খেয়ে আবার আমাদের মারো, তবুও বুথ ছেড়ে ফলাবো না, পালানোর ছেলে আমরা না, আর খেতে যে গেলে ফলাতে দেবো না, খামারের চিন্তাও আমাদের করা আছে, সে টেনশন আপনাদের করতে হবে না। মার খেতে রাজি কিন্তু বুথ ছেড়ে ফলাতে আমরা রাজি না। ভাইজান বক্তব্য রাখবে, সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলেছে, একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1947 সালে 15ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু যেভাবে দেশের জন্য প্রাণ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, আগামী 23শে পঞ্চায়েতে প্রয়োজনে আমরা আমাদের প্রাণটা দিয়ে এই ভাঙরটাকে স্বাধীন করে দেখিয়ে দেবো, আপনারা আমাদের সাথ দেবেন তো? এই বলে আমি দুর্নীতিগ্রস্তদের হাত থেকে আমরা এই ভাঙরকে মুক্তি দেব, স্বচ্ছ পঞ্চায়েত গড়ার উদ্দেশ্যে আপনাদের আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।